আমার ভিডিও লাভার পিপল আসলে মানে আমার ভিডিও লাভার জনগণ আর কি। তো এটা বললাম কি কারণে, আমি তো মানে প্রত্যেক ভিডিওতেই একটা না একটা কিছু ইউনিক বলার চেষ্টা করি, এই জন্য আজকে আমার ভিডিও লাভার পিপল বললাম। সো আগের ভিডিওগুলো দেখবেন, ওই ভিডিও এক এক ভিডিওতে এক এক ডাইলগ আর এক একটা ইন্টারেস্টেড কিছু থাকে আর কি। আর নতুন নতুন কিছু শিখতে পারবেন, আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। দেখেন আমি ভিডিও শুরুতে এইগুলো বলতেছি, সো লেটস স্টার্ট। তো দেখেন এখন আমি বলবো কি যে কীভাবে আপনারা টুইটারে মানে স্টাইলিশ নেমগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, টুইটারে অনেক সুন্দর সুন্দর নাম আপনি অ্যাড করতে পারবেন, অনেকটা স্টাইলিশ। তো কীভাবে অ্যাড করবেন সেটা দেখার জন্য ভিডিওটা ফুল দেখুন। ভিডিওটা কেন আমি ফুল তৈরি করছি, 6 মিনিট 20 সেকেন্ডের একটা ভিডিও বলতে পারেন, এটা আমি কী জন্য তৈরি করলাম ভাই, এটা তো আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট আর কি, মানে যেটা এখন দেখাবো। তো কীভাবে অ্যাড করবেন সম্পূর্ণটা এই ভিডিওতে দেখাবো, আর কীভাবে আপনি নেমগুলা কালেক্ট করবেন বা কোথায় পাবেন, কীভাবে কাজটা করবেন সেগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত কথা হবে ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই যে প্রোফাইল সম্রাট, আমার ভাইয়ের প্রোফাইল আর কি, আমার প্রোফাইল। তো এখানে দেখুন, এখানে ক্লিক করার পর প্রোফাইল আসার পর দেখুন এটা হচ্ছে জাস্ট কিছু আপলোড করি নাই, এরকম স্বাভাবিক আছে আমার প্রোফাইলটা। এরপর এখানে আমি যদি চাই যে স্টাইলিশ নেম অ্যাড করবো, এই জন্য আমি চলে যাবো কোথায়, স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করবো ক্রোম ব্রাউজার, বিডি ব্রাউজারে সার্চ করবেন। বিডি ব্রাউজারের লিঙ্ক না, বিডি ব্রাউজার সম্পর্কে বিস্তারিত বলা আছে আমার ভিডিও ডিসক্রিপশনে, লিঙ্কও পেয়ে যাবেন। তো মোর রেজাল্টে ক্লিক করলে আপনি বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে বিভিন্ন ওয়েবসাইট আপনার সামনে সহ হবে আপনি স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করলে। তো এখান থেকে আমি প্রথম যে ওয়েবসাইটটা আছে ওইটাতে যাবো, কারণ সবাই 1 থেকে 3 পর্যন্ত যে ওয়েবসাইটগুলো থাকে ওইগুলোতে যাই, পরেরগুলো কেউ দেখে না, কারণ বুঝতেই পারছেন একটা কী বলবো। তো যাই হোক, দেখেন আমি প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করলাম। প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস, এখানে বিভিন্ন নাম আপনি পেয়ে যাবেন, আঁকা বাঁকা এই দিক থেকে ওই দিকে চলে গেছে, এক একটা মানে নামের কি স্টাইল ভাই, পুরোটা মেয়ে যারা আপনার নাম যেই দেখবে, যেই মেয়ে দেখবে পুরো ক্রাশ খেয়ে যাবে পুরো। আর আমি আমার অ্যাকাউন্টে দিয়ে দেখাবো কে কে ক্রাশ ঠাশ খাইলো আর কি। সো আপনি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবেন জাস্ট এই নামের মাধ্যমে, আর মিঙ্গেল থেকে একটা চান্স নিতে পারেন। সো এখানে বারেবারে শো বলতেছি, দেখেন এটা কোনো কথা। তো এখানে আসার পর আপনি নিচের দিকে টুইটারের জন্য ডেডিকেটেড কিছু নাম পেয়ে যাবেন, এই যে এখানে দেখুন টুইটার ফন্ট জেনারেটর, এইখানে যদি ক্লিক করেন তাহলেই হয়ে যাবে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি ফন্টগুলোকে কালেক্ট করার পর আপনি যে শুধু আপনার টুইটারে ব্যবহার করতে পারবেন তা না, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন আপনার সামনে বিভিন্ন ধরনের ফন্টের নাম লেখা আছে, এখান থেকে আমি টুইটার জেনারেটর যে আছে, টুইটার নেম জেনারেটর, এখানে ক্লিক করলাম। করার পর নিচের দিকে কিন্তু দেখেন আমাকে লেখা আছে, এখানে আপনার নিচের দিকে কিছুই থাকবে না, এখানে লিখে দিতে হবে আপনার আপনার নাম লিখে দিতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি এমআর সম্রাট আহমেদ, যেটা হচ্ছে আমার মিস্টার সম্রাট আহমেদ হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্টের নাম। তো প্রথমে এখানে হিজিবিজি কিছু লেখা থাকবে, তো এখানে আপনার নামটা নিচে দিকে লিখে দিতে হবে। এটা প্রথমে আমার বলা উচিত ছিল, কারণ তখন কিছু লেখা ছিল না, আবুল তাবুল কিছু চলে আসছিলো, কিন্তু আমি তখন বলি না কারণ মনে ছিল না, জাস্ট মানুষ মারতেই ভুল হয়, কারণ আমি তো আর শয়তান না, মানুষ তো, তাকে ইনসান তো আমি। তো যাই হোক, এখানে আমি এই নিচের দিকে আসলে বিভিন্ন কিছু লেখা রয়েছে, কীভাবে ইউজ করবেন, কীভাবে কী করতে হয় এগুলো আপনার পড়া দরকার নেই, কারণ আপনি ভিডিও দেখতেছেন। আর এইখানে দেখুন ভিডিও দেখতে দেখতে অনেক কিছু বলে ফেলাম, সাবস্ক্রাইবের কথা তো বলছি, প্রথমে বলছি আরেকবার বলতেছি সাবস্ক্রাইবটা করে দেন ভাই, বিভিন্ন সময় বিভিন্ন মানে ভালো হবে আপনার, মানে ভালো বলতে কি বিভিন্ন সময় বিভিন্ন হেল্প পাবেন। সো এখানে দেখুন বিভিন্ন ধরনের আঁকা বাঁকা নাম আছে, এগুলো দেখে তো আপনি নিজেই ক্রাশ খেয়ে যাইতেছেন নামের উপরে। তো মেয়েরা তো অবশ্যই ক্রাশ খাবে, যে অবশ্যই হয়তো আপনার কাছে এটা অবশ্যই বলবে যে ভাই, মানে ভাই না, ভাই বললে এখন ভাই বলো আর কি, প্রেম প্রীতি হয়ে যায়। তো যদি ভাই না বলে তাহলে বলবে যে আর কি, কীভাবে আপনি এই যে নামটা লিখছেন, এটা তো অবশ্যই বলবে। তখন আপনি ভিডিওটা শেয়ার না করলেও আপনার নিজের কথাটা, নিজের তারিফটা তো করতে পারেন যে এটা আমার নিজেরই ইউনিক একটা নেম, এটা আমি এইভাবে ই করছি। তখন তো বুঝতেই পারছেন কথাবার্তা মেসেজ হইতে হইতে ক্রাশ ট্রাশ প্রেম প্রীতি হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম একটা নাম, নাম কপি করার পর আমি এখন কোথায় যাবো, টুইটারে যাবো নাকি, দেখি টুইটারে যাচ্ছি। এখন টুইটারটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস, এখানে বিভিন্ন মেয়ের অ্যাকাউন্টের সাথে আমার কানেকশন আছে, তো আমাকে ফলো দিলে আমার ফলোয়িংয়ে যে ফলোয়িংয়ে ক্লিক করে দেখতে পারবেন যে আমি কোন কোন মেয়ের সাথে কথাটা বলি, তো আপনারা বলতে পারেন। সো বিদেশি মেয়ে আর কি, ইংলিশে মেসেজ করতে হয়, একটু ইংলিশ টিংলিশ শিখে রাখেন, এমনি আসেন না তাহলে একদম। সো এখানে আমি কী করবো, এখানে দু একজনকে ফলো টলো দিয়ে দিলাম, কারণ নতুন অ্যাকাউন্ট ফলো না দিলে ফলো ব্যাক পাবো না। ফলো কীভাবে ফলো মানে ইনস্টাগ্রামে কীভাবে আনলিমিটেড ফলোয়ার নিতে হয় এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়েন। এখানে দুইটা মেয়েকে আমি ফলো দিয়ে দিলাম, কারণ আপনার ভাই অনেক মেয়ে পাগল এটা ভাবেন না, জাস্ট ফলো দিয়ে দিলাম, সামনে আসছে এখন কী করবো বুঝেন নাই। তো এখানে ফলো টলো দেওয়ার পর এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট মিস্টার সম্রাট আহমেদ, আপনারা অবশ্যই ফলো টলো দিবেন, আমার সাথে মেসেজ করতে পারেন, সকলের কমেন্ট বা মেসেজের রিপ্লাই দিয়ে আমার ভিডিও নিচ্ছে, যে কোনো সমস্যা বা যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে দিবে, আমি অটোমেটিক না অটোমেটিক তো দেওয়া যায় না, আমি জাস্ট আপনার কমেন্টের একটা রিপ্লাই অবশ্যই পাবেন, যেটা আপনি অন্য কারোর বা অন্য কারোর ভিডিও নিচে গিয়ে করলে বা অন্য কাউকে করলে সেই রিপ্লাই দেয় না, বাট আপনার এই সম্রাট ভাই অবশ্যই সকলের কমেন্টেরই রিপ্লাই দেয়। সো কমেন্ট করবেন,
মানে কমেন্ট করার পর আপনার ভাবতে হবে না কি রিপ্লাই পাবো না পাবো না, সো অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন, অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের সাথে, কারণ জানেনই তো বন্ধু বান্ধব এই বিষয়গুলো অনেক ভালোবাসে, মানে এখন তো বন্ধু বান্ধবগুলো ভালো হয় না, জাস্ট টাকা মাইরে খাওয়ার ধান্দা করে আর কি, সো ভালো বন্ধু থাকলে অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আর এখানে আমি প্রোফাইলে চলে যাইতেছি, যেটা হচ্ছে আমার প্রোফাইল একটু আগেই দেখলেন, তো এই প্রোফাইল আসার পর এখন আমি আমার যে নামটা কপি করছি ওইটাকে পেস্ট করে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব, করার পর এখানে সম্রাট আহমেদ লেখা আছে এটাকে পুরাটাকে আমি কেটে দিব। আর এখানে 14 দিনের আগে কিন্তু আপনি নামটাকে চেঞ্জ করতে পারবেন না, 14 দিন পরে পরে নাম আর কি চেঞ্জ করা যায়। দেখুন এই যে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখুন, অ্যাট্রাকটিভ নামটা এতটাই আমার কাছে অ্যাট্রাকটিভ আর সুন্দর লাগছে যে যেই মেয়ে দেখবো সে তো ক্রাশ খাবেই খাবে। তো আপনি যদি নাম চেঞ্জ করতে চান, যেমন ফেসবুকের নিয়ম আছে যে আপনি 60 দিন পরে নাম চেঞ্জ করবেন, তেমনই টুইটারের নিয়ম আছে যে আপনি 14 দিন পরে পরে নাম চেঞ্জ করতে পারবেন, তো এইটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তো আপনি 14 দিন পরে পরে চেঞ্জ করলেন, নো প্রবলেম। সো দেখলেন কীভাবে আমি টুইটারের নামটা চেঞ্জ করলাম, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করে দিবেন। দেখা হবে কালকের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই, নিজেদের যত্ন নিবেন সবাই। আর আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি, সাবস্ক্রাইব না করলে মিস করতেছেন, সাবস্ক্রাইবটা করে নিন, প্রত্যেকদিনই ভিডিও পেয়ে যাবেন আর নতুন নতুন কিছু শিখতে পারবেন। বাই, টেক কেয়ার।